দেশে বজ্রপাতে আরো একজনের প্রাণ গেল। এবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জোহরা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার সকালে উপজেলার সোহাগে ইউনিয়নের ব্রি কাঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জোহরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের নাজমা বেগম, শরীফা আক্তার ও রোকসানা খাতুন। সোহাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাদির আহমেদ ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালের দিকে নিহত জোহরা সহ ওই তিন নারী রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জোহরা সহ চারজন গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহরাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সোহাগে ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। নিহত ও আহতের স্বজনরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া করে আল্লাহ তাআলা নিহত বোনকে জান্নাত দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে দোয়ায় শরীক থাকুন আর ভিডিওটি লাইক শেয়ার করে বজ্রপাত সম্পর্কে সচেতনতা গড়ে তুলুন। পরিশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।